আমি মোহাম্মদ সাইদুজ্জামান সহকারী শিক্ষক মধুবন বিশ্ববিদ্যালয় ওয়ালমার ফরিদপুর। অনলাইন ক্লাসে সুস্বাগতম তোমাদেরকে সুস্বাগতম। আজ আমি অষ্টম শ্রেণী গণিত 4.12 থেকে সৃজনশীল অঙ্কে কিভাবে ক নম্বরের প্রশ্ন আছে সেটা কিছু আমি সংগ্রহ করে এনেছি তোমাদেরকে পড়ে বোঝানোর জন্য। তোমরা মনোযোগী হবে, দেখো আমি একটা অঙ্ক ইতিমধ্যে করছি, স্কয়ার মাইনাস ফাইভ এর মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, এর প্লাস ওয়ান বাই এর মান কত। আমি প্রথম লিখব স্কয়ার মাইনাস ফাইভ এর মাইনাস ওয়ান সমান সমান জিরো। এখন এই ফাইভ এ কে ডাইন পাশে নিয়ে আসবো সমান সমান এই পাশে। এখন উভয় পাবকে আমি এ দ্বারা ভাগ করব। কেন আমি এ দ্বারা ভাগ করব, এখানে প্রশ্ন আসলে কেন এই ফাইভ এর সাথে যদি এক্স থাকে এক্স দ্বারা ভাগ, ফাইভ এর সাথে ওয়াই থাকলে ওয়াই দ্বারা ভাগ, ফাইভ এর সাথে জেড থাকলে জেড দ্বারা ভাগ। এই জন্য আমার উভয় পাবকে এ দ্বারা এতে এতে কাটছি, আর এন এটাও এর কেউ পাবে এই স্কোয়ার পাবে অন পাবে এই জন্য ভাগ করে দিয়েছি। স্কোয়ার থেকে এ চলে গেলে থাকে, এখন ওয়ান বাই এ ইজ ইকুয়াল টু ফাইভ। এখন এর সাথে এই অঙ্কের সাথে আরেকটা প্যাস দিয়ে আছে, প্যাস হলো এর প্লাস। এখন আমার মান বের হয়েছিল এ মানের প্রতি স্কোয়ার বাই করতে বলছিল এ প্লাস বির মান, এ প্লাস ওয়ান বাই এর মান বাই করতে। এখন আমার আরেকটা সূত্র লিখতে হবে, লিখতে হবে আমরা জানি, আমরা জানি এ প্লাস বি হোলি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস ফোর এ বি, এতে এতে কাটা, এটার মান হলো ফাইভ প্লাস ফোর পঁচিশ যোগ ফোর সমান সমান টু নাইন। এখন দেখো বলছে এ প্লাস ওয়ান বাই এর মান করতে বাই করতে আমার মান বেড়েছে এ প্লাস ওয়ান বাই হোলি স্কোয়ার এর মান। যদি চাই এইভাবে হোলি স্কোয়ার এর মান তাহলে আমার থাকবে, আর যদি এইটুকু না চাইছে এ প্লাস এ প্লাস ওয়ান বাই এর মান বের করতে তাহলে সুতরাং এ প্লাস ওয়ান বাই এ দিয়ে আমি ডান পাশে রুট করে দিলে আমার হয়ে যাবে, ডান পাশে রুট করলে আমার হয়ে যাবে। এর এখন আসো আমরা পরবর্তী অঙ্কে আসি, পরবর্তী অঙ্কে কি আছে সেটা আমরা করি। পরবর্তী অঙ্কে চাইছে এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু টু, এর থেকে বানাইতে হবে আমাকে এ মাইনাস ওয়ান বাই এ, এ মাইনাস ওয়ান বাই এ। প্রথম আমি প্রশ্নটা খুলে নিলাম, এখন বা দিব এ স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস টু টু এ টু এ, এই টু কে আমি বাম পাশে আনলাম আর টু এ কে ডান পাশে লিখছি। এ স্কোয়ার দেখো মাইনাস টু থেকে প্লাস ওয়ান চলে গেলে মাইনাস ওয়ান থাকে আর টু এ হয়। এখন উভয় পক্ষকে আমি এ দ্বারা ভাগ করব, উভয় পক্ষকে আমি এ দ্বারা ভাগ। আগেই বলেছি আমি কেন এ দ্বারা ভাগ করব, কেন আমি এ দ্বারা ভাগ করবো, এক্স বা ওয়াই জেড দিয়ে ভাগ করতে পারতাম কিন্তু আমি করছি এই ডাইন পাশে টু কে পরিষ্কার করার জন্য, এখন এ দ্বারা ভাগ করছি। এখন আমার এ স্কোয়ার এ মাইনাস ওয়ান বাই এ ইজ ইকুয়াল টু টু, এ মাইনাস ওয়ান বাই এ ইজ ইকুয়াল টু টু হয়ে যাবে। এটা তুমি তোমরা যদি এইটুকু না পারো পরবর্তী অঙ্কগুলো করতে পারবো না। এরপরে আমি আরেকটা অঙ্ক আনছি, অনেকগুলো বেশ কিছু অঙ্ক তোমাদের জন্য আজকে আমি সংগ্রহ করেছি, তোমরা মনোযোগী হও এবং খাতায় তুলে নেবে। এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, তৈরি করতে হবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোলি স্কোয়ার, এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোলি স্কোয়ার। দেখো কিভাবে হয়, প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ফোর এক্স, ফোর এক্স আগের অঙ্কটার মতো আমি উভয় পক্ষে, এখন আমি আগের অঙ্কে আমি উভয় পক্ষকে এ দ্বারা ভাগ করছি, এটা আমি উভয় পক্ষকে এক্স দ্বারা ভাগ করবো কারণ ফোরের কাছে এক্স রয়েছে, এটার পরিষ্কার করার জন্য আমি এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স ফোর এক্স বাই এক্স উভয় পক্ষকে এক্স দ্বারা ভাগ করলাম। এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু ফোর, সুতরাং এক্স প্লাস ওয়ান বাই এক্স
is equal to 4 কিন্তু দেখো x plus 1 by x is equal to 4 কিন্তু আমার অঙ্কে চাইছে x minus 1 by x এর হোল স্কয়ার এর মান বের করতে বলছে x minus 1 by x হোল স্কয়ার এর মান বের করতে বলছে এখানে আমাদের আরেকটা সূত্র ব্যবহার করতে হবে সূত্রটা হলো লিখতে হবে আমরা জানি x minus 1 by x whole square অনুসিদ্ধান্ত সূত্র এটা অনুসিদ্ধান্ত x minus whole square is equal to x plus 1 by x whole square minus 4ab x x কাটা এটার মান 4 সারি সারি 16 সারি সারি 16 বিয়োগ 4 থাকবে হলো 12 দেখো এই জায়গা সাইজ এর x x minus 1 by x হোল স্কয়ার এর মান বাহির হয়েছে x minus 1 by x হোল স্কয়ার এর মান বাহির হয়েছে এখন যদি আমি তোমার কাছে এই দিক থেকে আরেকটা পদ্ধতিতে নিয়ে যাই যদি খালি এইটুকুর মান চাইলে তাহলে তুমি কি করতে তাহলে তোমার এইটুকুর মান চাইলে হোল স্কয়ার এখানে থেকে এইখানে x minus 1 by x দিয়ে উঠাই দিয়ে এই পাশে রুট করতে মান এই পাশে রুট রুট করার পর আরো কাজ চলে আসছে রুট করার পর আরো কাজ চলে আসছে যে রুট কে আবার ভাঙাইতে হবে দেখো তোমরা 4 গুণ 3 3 এর 12 4 এর বার রুট করলি পড়া 2 হয়ে যায় 2 রুট 3 আর 12 12 যদি রুট করা হয় তাহলে 2 রুট 3 হয় 12 রুট করলি 2 রুট 3 হয় দেখো এখন কিভাবে রুট আসে দেখো যদি 5 রুট 5 রুট কে হোল কিউব করলে কি হয় 5 রুট কে হোল কিউব করলে কি হয় 5 রুট 5 হয় কিবার হয় এটা তোমাদের জানতে রাখতে হবে 5টা রুট 5 দাও 5টা রুট 5 দাও এরকম করে বোঝার জন্য রুট 5 5টা रूट फाइव होल स्क्वायर रूट फाइव तभी फाइव रूट फाइव आय देखो ए टू एक बार हम बोल सकते हैं अरे इसको चलो व्याख्या करें ए टू लो व्याख्या करें जैसे बुधवार को नो ताले आज आज ए कौन तो तुम्हारे क्लास शेष आगामी क्लास है तुम्हारे के हमें और नोट दे रहा हूँ तो करा बो सवाई के धन्यवाद